হ্যালো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি মহেন্দ্রপুরের কয়ডাঙ্গায় অবস্থিত বিএফএফ চায়ওয়ালা দোকানে। এখানে অনেক রকম ভ্যারাইটিজের চা পাওয়া যায়। আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা চায়ের তালিকা বা লিস্ট দেওয়া আছে, সেখানে অনেক ধরনের চা পাওয়া যায় এবং অনেক অনেক মানে দামের, এবং কম দাম থেকে বেশি দামের অনেক ধরনেরই চা আছে, ভ্যারাইটিজ আছে। এবং সে সঙ্গে নতুন এক ধরনের উদ্যোগ তিনি নিয়েছেন, সেটা হচ্ছে চায়ের কাপ ফেলতে হবে না, চায়ের কাপ খাওয়া যাবে, এমন একটি পরিবেশ বান্ধবী কাপের তিনি উদ্যোগ নিয়েছেন। সে চায়ের নাম দিয়েছেন বিস্কুট চা, অর্থাৎ চা খেয়ে এই ভাতটি খেয়ে নিতে হবে। আমরা দেখতে পাই যে চা খেয়ে কাপ ফেলে দেওয়ার ফলে পরিবেশ দূষণ হয়, কিন্তু সেক্ষেত্রে এটি হবে না, অর্থাৎ পরিবেশ বান্ধব একটি চায়ের কাপ, এবং সেটি তিনি উদ্যোগ নিয়েছেন পরিবেশ রক্ষার্থে। এখানে যে পরিবেশ বান্ধব একটি চায়ের আইটেম আমরা দেখছি, যেটা চায়ের নাম হচ্ছে বিস্কুট চা। এই বিস্কুট চা, এই চায়ের কাপটা ফেলতে হবে না, খেয়ে নিতে হবে। চায়ের দোকানদের কাছে আমরা একটু জেনে নেবো তার মধ্যে এই বার্তাটা কীভাবে, বা তিনি কী বার্তা দিয়েছেন এই এই কাপটার মাধ্যমে। আচ্ছা, এই যে নতুন আপনার যে নতুন যে চাইটা দেখতে পাচ্ছি আপনার বিস্কুট চা, এটা আপনার মাথায় এলো তখন কবে থেকে এলো? পরিবেশ দূষণ হচ্ছে তার জন্য। আচ্ছা, কবে থেকে শুরু করেছেন এটা? প্রায় এক মাস আগে থেকে। আপনি পরিবেশ দূষণ রোধ করার জন্য এইটা শুরু করেছেন, এবং ভালো বার্তা একটা পেয়েছেন আর খরিদ্দারের মাধ্যমে। আর এটা একটা একজন খেয়ে দেখাবে, মানে কেমন, মানে কেউ খেতে হবে বা কি একটা একটা ভালো। আচ্ছা, আমি এই চাটা খেয়ে দেখাচ্ছি আপনাদেরকে, যে চা খাওয়ার পরে মানে পুরো ইটা খেয়ে নিতে হবে কাপটা। হ্যাঁ, দেখতে পাচ্ছেন যে বিস্কুট, এই যে কাপটা বিস্কুটের পুরো খেয়ে নিতে হবে। আপনার খেয়ে দেখান কেমন লাগছে। চায়ের টেস্ট কেমন? চাটা তো অসাধারণ থাকে, চাটা একটু গরম আছে, তার জন্য একটু টাইম লাগবে, মানে দেখতে পাবে একটু পরে আমি পুরো কাপটা খেলো। সত্যি এখানকার চায়ের স্বাদ কিন্তু অসাধারণ, অপূর্ব। একদম একদমই ভিড়ে ঠাসা পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন। কাপটা খেয়ে দেখান একবার কেমন লাগছে। দেখতে পাচ্ছেন কাপটা খাওয়া যাচ্ছে, সত্যি একটা অভিনব নতুনত্ব জিনিস যেটা অনেক দোকানে চায়ের দোকান প্রচুর আছে, অনেক বজ্র বা বিশেষ করে মাটির ইগুলো জমা হয়, কিন্তু এটা ক্ষেত্রে হবে জমা হবে না, এবং আমরা চাওয়ালাকে সত্যি বাহবা জানাই এরকম একটা উদ্যোগের জন্য। আপনার নামটা রোহিত সে, মহেন্দ্রপুর কয়াডাঙ্গা ভিডিও তলা মোড়। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।